হাই ইউটিউব, আজ আমি আপনাদের আমার নিউ সুপার স্প্লেন্ডার BS6 উইথ 6 গিয়ার বক্স নতুন যে মোটরটা BS6 সুপার স্প্লেন্ডার সেটার আপনাদের রিভিউ করে দেখাবো। শোরুমে যখন আমার যে মডিফিকেশন হচ্ছিল সুপার স্প্লেন্ডার সেটার এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, তারপর আপনারা মডিফিকেশন শেষেও পুরোপুরি দেখতে পাবেন। আসলে এখন BS6 যে মডেলটা সুপার স্প্লেন্ডারের সেটাতে 6টা গিয়ার বক্স, আগে 5টা ছিল, ওই 6টা গিয়ার বক্স, সরি 5টা গিয়ার ছিল আগে, সরি ভুল হয়ে গেছে কথাগুলির ভিতরে, এক্ষণে 5টা গিয়ার, সামনে একটা পেছনে 4টা, আগে ছিল 4টা, সবগুলি পেছনে ছিল, একটা সামনে ছিল। তো এখন যে মডিফিকেশন হয়েছে সেটাতে সামনে একটা, তারপরে পেছনে 4টা, সামনে একটা, তারপরে পেছনে দিলে নিউট্রাল, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এবারে আবার কমাতে হলে 4, সামনের দিকে 4, 3, 2, 1, এরকমভাবে এই যে এখন যে গিয়ারের যে সিস্টেমগুলি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ভিডিওতে যে কীরকমভাবে আমার যে স্প্লেন্ডার বাইকটা মডিফিকেশন হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটার কিছু তার থাকে, ইলেকট্রিক কিছু যে জিনিসগুলি থাকে সেটার ভিতরে, আর সেটা এটা হলো ফ্রন্ট স্প্লেন্ডার ফ্রন্ট, অ্যান্ড এটা হলো গিয়ার বক্স। তো এখানে শোরুমের যারা সার্ভিস প্রোভাইড করে তারা আমার লেডিস পাদান এগুলি লাগিয়ে দিচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মডিফিকেশন হওয়ার পর বাইকটা। সো এখানে দেখতে পাচ্ছেন মিটারগুলি উঠে আর স্পিড কীরকম স্পিড সেটা এখানে মেজারমেন্ট দেওয়া আছে, আর এটা দেখতে পাচ্ছেন আমার গাড়ির চাবি, বাইকের চাবি। সো এটা আপনারা হয়তো জানেন কি না জানি না, হ্যান্ডেল লক করতে গেলে আপনারা যেদিকে হ্যান্ডেল লক করবেন সেদিকে একটু মোড় দিবেন হ্যান্ডেলটা, আর চাবিটা পুশ করবেন নিচে, তারপর বাম দিকে হ্যান্ডেল লক করতে চাইলে বাম দিকে দিবেন, আর যদি ডান দিকে করতে চান তাহলে অবশ্যই ডান দিকে দিবেন। আবার বলে দিই, হ্যান্ডেল লক করতে যদি চান আপনারা বাম দিকে মোড় দেবেন হ্যান্ডেলটা, তারপরে চাবিটাও একসাথে সাথে পুশ করবেন নিচের দিকে, পুশ করে হ্যান্ডেলটাও বাম দিকে মোড় দেবেন এবং চাবিটাও বাম দিকে মোড় দিবেন, পুশ করে আবার উঠে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সুপার স্প্লেন্ডার BS6 যেটা নিউ মডেলটা, আসলে আগের মডেলটার থেকে হয়তো এটা একটু বডিটা একটু বাড়িয়ে দিয়েছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই বডিটা একটু বাড়িয়ে একটু মোটাসোটা করা হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড আমাদের সাথে থাকুন এবং ভালো ভালো ভিডিওগুলি আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।